ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা তরফদারের ইউটিউব চ্যানেলে। তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, বাই প্রচণ্ড গরম, কেউ মানে কি বলবো, ভালো তো নেই, প্রচণ্ড সারাক্ষণ ঘাম হচ্ছে, আর যা ওয়েদার প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে পেট ঠান্ডা রাখার জন্য আমি দই শরবত বানিয়ে দেখাবো। তাহলে চলুন আমার সঙ্গে থাকুন, আমি কেমন দই শরবতটা বানাই সেটাই আপনারা দেখে দেবেন। আর মেয়ে এই যে দাঁড়িয়ে আছে, এসো। এই যে মেয়ে, কেমন গরম পড়েছে বলো? ভালোই না? ঘাম হচ্ছে, প্রচন্ড ঘাম হচ্ছে। আর আমি আন্টির ঘরে যাব, নিচেও আন্টির কাছে যাবে। কি করতে যাবে? ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আমি দই বাড়িতেই কিছুদিন ধরে খুব ইচ্ছে করছে দই খেতে, আর আমি তাই জন্য দই বাড়িতেই পেতেছি। তাহলে ভাবলাম যে তাহলে একটু শরবত বানিয়ে দেখাবো তোমাদের কাছে। চলুন তাহলে। এই যে বন্ধুরা, আমি বাড়িতে দইটা পেতেছি, এক বাটি মতো পেতেছি। আর কি বলবো, কি দারুণ হয়েছে বন্ধুরা, আমি কেটে দেখাচ্ছি, দেখুন। দারুণ হয়েছে। আর এটাকে আমি শরবত বানিয়ে দেখাবো। এখানে এবারে আমি মিক্সিতে নিয়ে নেব, একটা মিক্সি নিয়েছি, মিক্সির মধ্যে দিয়ে দেবো দইটাকে। পুরো দইটা দিয়ে দেবো, মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। আর সামান্য একটু লবণ দিয়ে অ্যাড করে দেবো। এখানে আমি অ্যাড করে দেবো একটু মিষ্টি, যে যতটা খাবেন আপনারা দেবেন। আমি চিনি অ্যাড করে দেবো। এবার মিক্সিটা আমি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। মিক্সিতে এই যে মিক্সিটা আমি চালিয়ে একদম প্লেন করে নিয়েছি। এবার আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি বন্ধুরা। আর একটু করতে হবে, দুটো গ্লাস নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ঠান্ডা জল, ফ্রিজে রেখেছিলাম জলটা। খেয়ে বলো কেমন হয়েছে। একটু ইয়ে দিই, কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? খেয়ে নাও, মিষ্টি, সবকিছু ঠিক আছে। পেট ঠান্ডা রাখার জন্য আমি বানালাম, এই গরম, এত গরম পড়েছে তো। ভালো হয়েছে?
সবাই খেলো মেয়েকে একদম অল্পই দেব মাম কে বলো কেমন হয়েছে ভালো হয়েছে আর মিষ্টি টিষ্টি ঠিক আছে বাবা তো বললো খুবই ভালো হয়েছে খাও ভালো ভাই খাও তুমি খাও খাও ঠিক আছে বন্ধুরা দেখলেন তো আমি কেমন করে একদম বাড়িতে সহজে বানিয়ে ফেলবেন আপনারা যে কেউ বানিয়ে বানাতে পারবে এটা আর গরমের মধ্যে এটা খেলে খুবই মানে পেটটা খুবই ভালো লাগে ঠান্ডাও থাকে মাকে দিয়েছি মা খেয়ে বলো মিষ্টি টিষ্টি ঠিক আছে একদম পারফেক্ট এবার সবাই খেলো এবার আমি খাবো দেখি কেমন হয়েছে বন্ধুরা এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে সবাই বলছে তো খুব ভালো হয়েছে আমার তো ভীষণ ভালো লাগে কি বলবো বন্ধুরা দারুণ খেতে দই শরবত এমনি কি আমি পছন্দ পছন্দ করি আর এরকম সর আছে দেখুন যারা যারা এখনো মানে যেটা যারা ভালোবাসে না তারাই ভালোবাসবে কারণ একটু মিষ্টি মিষ্টি থাকে টক টক আর একটু তো লবণ আমি দিয়েছি দারুণ হয়েছে বন্ধুরা ঠিক আছে তাহলে বন্ধুরা যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর আমার সঙ্গে থাকবে আমার ভিডিওটা পুরোপুরি দেখবে তাহলে এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা আবার দেখা আছে পরের ভিডিওতে টাটা